বিরতির পর আরো একবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বৃহস্পতিবার জেলা স্তরের কর্মীদের নিয়ে আলোচনার উদ্দেশ্যে বিলোনিয়া কংগ্রেস ভবনে আসেন রাজ্য সভাপতি শ্রী আশিস কুমার সাহা। রাজ্য সভাপতি হওয়ার পর এই প্রথম তিনি বিলোনিয়ায় গেছেন। তার এই সফরকে ঘিরে দক্ষিণ জেলার কংগ্রেস কর্মী সমর্থক ও নেতৃত্বদের মধ্যে এক নতুন উদ্যম ও স্বতঃস্ফূর্ততাও লক্ষ্য করা গেছে। এদিন বহুদিন পর আবারও নতুনভাবে সেজে উঠেছে বিলোনিয়ার এই কংগ্রেস ভবন। বিধানসভা নির্বাচনের পর থেকে শূন্য ছাড়া ছিল প্রায় বলা যেতে পারে এই বিলোনিয়ার কংগ্রেস ভবন, তালা খোলারও লোক ছিল না। এদিন মনে হলো যেন আশিস সাহার আগমনকে ঘিরে নতুন করে জেগে উঠেছে বিলোনিয়ার কংগ্রেস। জেলার সাবরুম থেকে শান্তির বাজার প্রায় সবকটি মহকুমা থেকেই কর্মী সমর্থকরা এসে উপস্থিত হয়েছিল বিলোনিয়া কংগ্রেস ভবনে। নতুন সভাপতিকে ফুলের তোড়া এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নেন উপস্থিত কর্মী সমর্থকরা। অনুষ্ঠানের শুরুর আগে সাংবাদিকদের জানান, জেলা পর্যায়ে তিনি সকলের সাথে আলোচনা করে কিভাবে জেলার সংগঠনকে আরো উন্নত এবং মজবুত করা যায় এর উদ্দেশ্যেই তার বিলোনিয়াতে আসা। এদিনের সফরে তার সাথে ছিলেন প্রাক্তন বিধায়ক কংগ্রেস আদিবাসী নেতা অশোক দেববর্মা, তপশিলী জাতি নেতা নিরঞ্জন দাস সহ অন্যান্যরা। তাছাড়া এদিনের এই বৈঠকের পরপরই আমরা আরো একটা বিষয় বলতে চাইছি, কংগ্রেস কিন্তু তাদের এই জেলা স্তরের বৈঠক, মহকুমা স্তরের বৈঠক এবং কংগ্রেস সভাপতি হওয়ার পর থেকে আশিস সাহা এই কাজটা কিন্তু করে যাচ্ছেন প্রতিনিয়ত এবং বিভিন্নভাবে কিন্তু এই কাজটাকে তিনি করে ওঠার চেষ্টা করছেন। এবং সামনে যখন লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনের আগে এক প্রকার রাজ্যের কংগ্রেসের সংগঠনকে অনেকটাই মজবুত করতে, মজবুত করে কংগ্রেসের সংগঠনকে আরো আরো যেন বাড়ানো যায় তার চেষ্টাই কিন্তু করছেন প্রদেশ সভাপতি। কি বলছেন প্রদেশ সভাপতি, কি বক্তব্য রয়েছে সাংগঠনিক বৈঠকের পর, শুনবো আমরা। সভার মাধ্যমে তারা অনেক বেশি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সমৃদ্ধ হবে এবং এই জেলার রাজনৈতিক কর্মসূচিকে আরো ত্বরান্বিত করবে। নিয়ে বিভিন্ন জেলায় আমাদের জেলাভিত্তিক নেতা কর্মীদের তাদের সভার আহ্বান করা হয়েছে। গত মাসে আমি বেশ কয়েকটি জেলায় সফরে যাই এবং সেখানে জেলা নেতৃবৃন্দর সঙ্গে, ব্লক নেতৃবৃন্দর সঙ্গে মিলিত হই। সাংগঠনিক কাজকর্ম নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয় এবং সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের যে রোডম্যাপ, আমাদের এআইসিসি নির্দেশিত বিভিন্ন কর্মসূচি, সাংগঠনিক পরিকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে যে সমস্ত নির্দেশনাগুলি আছে সেগুলিকে বাস্তবায়ন করার লক্ষ্যে নেতৃবৃন্দের সঙ্গে আমি পরামর্শ করি। আজকে বিলোনিয়া জেলার উদ্যোগে জেলা কংগ্রেসের নেতৃবৃন্দদের নিয়ে ব্লকের সমস্ত গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, প্রদেশ কংগ্রেসের যারা নেতৃত্ব, সবাইকে আহ্বান করা হয়েছে। এখানে এই জেলার আমাদের বর্তমান যে অবস্থা, আগামী দিন আমাদের এই জেলার রাজনৈতিক সংগঠনের পরিকাঠামো উন্নয়ন, সাংগঠনিক কাজকর্ম নিয়ে জেলা নেতৃবৃন্দর সঙ্গে আলোচনা হবে এবং ব্লকগুলিকে আরও মজবুত করার লক্ষ্যে তাদের পরামর্শ গ্রহণ করা হবে। আগামী দিন এই জেলার সবকটি বিধানসভা নির্বাচন কেন্দ্রে আমরা যাব। বিধানসভা ভিত্তিক আমাদের কর্মসূচির রূপরেখা তৈরি করা হয়েছে। সেপ্টেম্বর মাস থেকে আমরা এই কর্মসূচিকে সামনে রেখে বিশেষ করে সদস্য পদ গ্রহণ করা, আদিবাসী কংগ্রেসকে শক্তিশালী করা, আমাদের এসসি ডিপার্টমেন্ট, কিষাণ কংগ্রেস, সাথে সাথে আমাদের শাখা সংগঠন যুব কংগ্রেস, আপনারা শুনছিলেন আশিস সাহার বক্তব্য, প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য। তিনি এক প্রকার স্পষ্টত বলে দিলেন এইভাবে এই সংগঠনের বৃদ্ধির জন্য এই যে জেলা স্তরে বা জেলা
ঘুরে ঘুরে প্রত্যেকটা জেলায় এই বৈঠক তারা কিন্তু জানিয়ে রাখবেন এবং আপাতত তারা এইভাবেই জেলা স্তরে করবেন, তারপরেই কিন্তু রাজ্য স্তরে একটা বিশাল কর্মসূচিও হাতে নেওয়া হবে, বিভিন্নভাবে সংগঠনকে মজবুত করার চেষ্টা তারা চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু আজকে বিলোনিয়া সফরকালে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।